ओम शांति। आज के तारीख हलो 8ই জুলাই 2022। बाबा साक्षात् मुरली। आज के मुरलीते बाबा बोलेछेन, मिष्टी बाच्चारा अनर्थक माने व्यर्थ कथाय तोमादेर निजेर अमूल्य समय नष्ट करबे ना, बाबार शरणेर द्वारा समृद्धशाली होते हबे। तो बाबा बोलेछेन जे मिष्टी बाच्चारा आमादेर अनर्थक माने व्यर्थ कथाय आमादेर निजेर अमूल्य समयके नष्ट करले आर चलबे ना, আমাদের বাবার স্মরণের দ্বারাই নিজেকে সমৃদ্ধশালী বানাতে হবে। আজকের প্রশ্ন হতে বাবা বলেছেন, বাপ দাদা উভয়ই নিরহংকারী হয়ে বাচ্চাদের কল্যাণের জন্য কোন রায় দেন? উত্তর, বাচ্চারা সর্বদা মনে করবে আমাদের শিব বাবা পড়াচ্ছে। যদিও ব্রহ্মা বাবাও তোমাদের পড়াতে পারেন, কিন্তু শিব বাবাকে স্মরণ করার মাধ্যমেই তোমাদের কল্যাণ রয়েছে। সেই জন্য এই তাতা নিরহংকারিতার সাথে বলেন যে আমি তোমাদের পড়াই না, পড়ান যিনি তিনি হলেন এক বাবা, ওনাকে স্মরণ করো, ওনার স্মরণের দ্বারাই তোমরা বিকর্মজীব হবে, বিকর্ম বিনাশ হবে আর আমাকে স্মরণের দ্বারা, বিকর্ম বিনাশ হবে আমাকে স্মরণের দ্বারা নয়। ওম শান্তি। এখন বাচ্চারা সামনে বসে আছে, বাচ্চাদের বুদ্ধিতে অবশ্যই থাকবে যে পতিত পাবন পরম পিতা পরমাত্মা যিনি জ্ঞানের সাগর, তিনি এই ব্রহ্মার তন্দ্রা আমাদেরকে পড়াচ্ছেন। বুদ্ধি তো প্রথমে যাবে নিজের শান্তিধামে, তারপর আসবে এখানে। শিব বাবা এসেছেন এই ব্রহ্মার তনে আমাদেরকে রাজযোগ শেখানোর জন্য। স্টুডেন্টদের বুদ্ধি তো এটা থাকবে যে আমাদেরকে কে পড়াচ্ছেন। স্কুলে গেলেও বুঝবে যে অমুক টিচার আমাদের পড়াচ্ছেন, ওনার নামও খেলে থাকবে, চোখে দেখেও থাকে, সৎসঙ্গ ভিন্ন ভিন্ন রকমের হয়। ওখানে বলবে আমাদেরকে অমুক মহাত্মা অমুক শাস্ত্র শোনান, ভিন্ন ভিন্ন অনেক প্রকারের শাস্ত্র শোনাতে থাকেন, জন্ম জন্মান্তর এভাবেই শুনিয়ে এসেছেন। তোমরা এখন এখানে বসে বসে স্মরণ করো শিব বাবাকে। তোমরা জানো যে আমাদের পতিত পাবন পিতা তিনি হলেন শিব, উনি এসে ব্রহ্মার দ্বারা আমাদের পড়ান। এই ব্রহ্মাও পড়েন, যখন ব্রহ্মকুমার কুমারীরা পঠন পাঠন করাতে পারে তাহলে কেন ব্রহ্মা পড়াতে পারবেন না? তাও তোমরা মনে করবে যে শিব বাবাই আমাদেরকে পড়াচ্ছেন, ব্রহ্মা নয়। এতেও তোমাদের অনেক লাভ হবে, একেই বলা হয় নিরহংকারিতা। বাবা আর দাদা উভয়ই হলে নিরহংকারী। ইনি স্বয়ং বলেন, যদি আমিও পড়াই তবু বুঝবে যে শিব বাবা পড়াচ্ছেন। যত শিব বাবাকে স্মরণ করবে ততই বিকর্মজীব হতে থাকবে, সর্বদাই বুঝবে যে শিব বাবা পতিত পাবন জ্ঞানের সাগর আমাদেরকে পড়াচ্ছে। যতখানি সম্ভব শিব বাবাকে ভুলবে না, উত্তরাধিকার ওনার থেকে প্রাপ্ত করতে হবে। শিব বাবা বলেন যে নিরন্তর আমাকে স্মরণ করো। ব্রহ্মার আত্মাকেও বলেন যে তোমাকে আমার কাছে আসতে হবে, উঠতে বসতে আমাকে স্মরণ করার পুরুষার্থ করো, এতে উপার্জন অনেক ভালো হবে, স্বাস্থ্য অনেক ভালো প্রাপ্ত করবে। কখনোই সময় নষ্ট করো না, হিয়ার নইভিল টক নইভিল, জ্ঞান আর যোগ ব্যতীত কোনো অনর্থক ব্যর্থ কথার দরকার নেই। যার জ্ঞান কম সে অবশ্য অজ্ঞানই হবে, ঝগড়া বিবাদ করতে থাকবে। বাবা বলছে কি ঝগড়া বিবাদ করবে যার কাছে জ্ঞান কম আছে, এরকম কথা কখনোই শুনবে না। যখন দেখবে যে সে ব্যর্থ কথা শোনায় তাহলে বুঝবে এ হলো আমার শত্রু। বলছে যখন আমরা দেখব কেউ আমাদেরকে ব্যর্থ কথা ফালতু কথা কারো নিন্দা শোনাচ্ছে তাহলে মনে করতে হবে এটা হচ্ছে আমার শত্রু, ফালতু কথা শুনিয়ে সময় নষ্ট করে। বাবা বলেন যেরকম ফালতু কথা শুনবে না, কারো গ্লানি করলে কাউকে নিয়ে কিছু বললে এরকম কথা কখনোই শুনবে না আর কখনোই আর না কখনোই শোনাবে। যার মধ্যে জ্ঞান নেই সে এরকম কথা শুনিয়ে আরও ক্ষতি করতে থাকবে। সেই জন্য বারংবার বোঝানো হয় যে সার্ভিসের সেবা তৎপর থাকো। এই চিত্রের আধারে যতটা একে অপরকে বোঝাবে ততই ধারণা হবে। এখানে বসে চিত্র দেখো, এ খেয়াল রাখবে ইনি হলেন শিব বাবা, ইনি হলেন দাদা, এনার দ্বারা আমাদের উত্তরাধিকার প্রাপ্ত হয়, তারপর এ প্রতি দুনিয়ার বিনাশ হয়ে যাবে, এরকম কথা বলতে থাকতে পারো নিজের সাথে এবং নিজেদেরকে ভোলাতে পারো, সেটা ভালো হবে। ঝগড়া বিবাদ করলে তো পাপাত্তা হয়ে যাবে। বাবা বলেন বাচ্চারা পাপাত্তা হয়েও না, দুনিয়ার সমাচার অমুক এরকম, এ ও এটা করেছে, এরকম কথা যারা শোনে
আর শোনায়, তারা শুধুমাত্র সময়গুলোকে নষ্ট করে। এবং যে কে কী করছে, কার কী হয়েছে, এগুলো যে শুনবে বা অন্যকে শোনাবে, তো বাবা বলছেন এগুলো শোনা মানে হচ্ছে সময়কে নষ্ট করা। তোমরা তো সমৃদ্ধশালী হচ্ছ, বিশ্বের মালিকও হচ্ছ, যথার্থভাবেই ভারত সমৃদ্ধশালী ছিল, এখন নষ্ট হয়ে গেছে বাবার দ্বারা, সমৃদ্ধশালী হচ্ছে। বাবা আর সৃষ্টিচক্রকে স্মরণ করা, এ তো হলো খুবই সহজ। এই সঙ্গম যুগের কথা কেউ জানে না। কলিযুগে সকলেই হলো পতিত, সত্যযুগে সকলেই পবিত্র ছিল। বাবা বলেন, আমি কল্প কল্পের সঙ্গম যুগে আসি পতিতদের পবিত্র বানাতে। অজামিলের মতো পাপীরা আছি, এটি হলো পাপের দুনিয়া, এখানে কোনো শান্তি নেই, ওটি হলো পূর্ণ আত্মাদের দুনিয়া। হ্যাঁ, শান্তির আরাম প্রাপ্ত করার দুনিয়া, এই কথা কেউ বোঝাতে পারবে না, কারোরই বুদ্ধিতে নেই যে শান্তি কোথায় প্রাপ্ত করা যায়। এটা তোমরা বোঝাও যে সুখধামে সুখ প্রাপ্ত করা যায়, এটা হলোই দুঃখধাম। যদিও বড় বড় মহল বানিয়ে বসে আছো, কিন্তু রাস্তা তো সবই হলো পতিত বানানোর, না হলে ভারতের এত অবতরণের কলা কেন হবে? উত্তরণের কলা করান যিনি, তিনি হলেন এক বাবা, বাকি সকলে নিচে নামায়। এতে অনেক বুদ্ধি দরকার, এ কোনো অন্ধশ্রদ্ধার বিষয় নয়। টিচার বলে তোমাদেরকে বিয়ে পড়াই, তাহলে সে কি মিথ্যা কখনো বলবে? এ অসীম জগতের পিতা বলেন যে আমি তোমাদের সহজ রাজযোগ শিখিয়ে রাজযোগ রাজাদের রাজা বানাই, স্বর্গের রাজা বানাই। স্বর্গের রাজা আর নরকের রাজা হওয়ার মধ্যে রাত দিনের পার্থক্য আছে। নরকের রাজা রাজারানী হয় তারা দান পুণ্যের দ্বারা হয়, অল্পকালে সুখ প্রাপ্ত করে, আর স্বর্গের রাজারানী হয় পঠন পাঠনের দ্বারা। এটাও তোমরা জানো যে বাবার কী প্ল্যান চলছে, সমগ্র সৃষ্টি যেটি হলো দুঃখধাম সেটিকে সুখধাম শান্তিধাম বানাতে হবে। আর জানো যে ভারত সুখধাম ছিল, বাবা বলছি ভারত সুখধাম ছিল, বাকি সকল আত্মারা শান্তিধামে ছিল, এখন তো সকলে দুঃখধামে আছে, তারপর শান্তিধাম সুখধামে যেতে হবে। যারা রাজযোগ শেখে তারাই সুখধামে আসবে, বাকি সকলে হিসেব নিকেশ মিটিয়ে শান্তিধামে চলে যাবে। শান্তিধাম সুখধাম কি এই দুনিয়াতে কেউ জানে না। এ বাবাও বলেন যে আমিও জানতাম না, যারা স্বয়ং মালিক ছিল তারাও ভুলে গেছে, তাহলে বাকি মনুষ্য কী করে জানবে? জামা অনুসারে সকলকে নিচে নামতেই হবে, এখন হলো আবার উত্তরণের সময়। বাবা বলেন আমি আসি সকলকে সুখধাম শান্তিধামে নিয়ে যাওয়ার জন্য। তোমাদের কাছে অনেকে আসবে, বলবে মনে শান্তি চাই, তো অনেকজন বাবা আছে যে আমি মনে অনেকে আসবে বলবে আমি শান্তি চাই, সুখধামের বিষয়ে কথা বলতে তো কেউ আসবে না। সন্ন্যাসীরা তো হলো নিবৃত্তি মার্গের, ওরা তো কখনোই সুখের রাস্তা বলতে পারবে না, তো সন্ন্যাসীরা কখনো বাবা যে সুখের রাস্তা তারা বলতে পারবে না। তাই বাবার দয়া হয় যে ওদের সুখধামে শান্তিধামে নিয়ে যাই। বাচ্চাদেরও সেরকমই দয়া আসা উচিত যে বাবার পরিচয় দিতে হবে, বাবার থেকে অবশ্যই ভারতবাসীদের উত্তরাধিকার প্রাপ্ত হওয়া উচিত। আমরা নরকে কেন আছি? আমরাই স্বর্গে ছিলাম, এখন নরকে আছি, কিন্তু এই কথাগুলি কেউ একদম বুঝতে পারে না, মায়া বুদ্ধির তালা একেবারে বন্ধ করে দিয়েছে। যা এত সহজ কথা বুঝতে পারে না, ভগবান যখন স্বর্গের রচয়িতা তাহলে অবশ্যই আমাদের ওই স্বর্গের মালিক হওয়া উচিত। এখন নেই, কারণ এটি হলো রাবণ রাজ্য, এই রাবণ রাজ্যের বিনাশ তো এখন হতেই হবে, এদের জন্য শিব মহাভারতের লড়াই সামনে উপস্থিত রয়েছে। এ হলো বড়ই সহজ, কিন্তু যখন কারোর বুদ্ধিতে বসবে, বুদ্ধিতে না বসার কারণে নিজেদের মধ্যে অনেক পরনিন্দা পরচর্চা করতে থাকে, সময় নষ্ট করতে থাকে, এরকম কথা কান দিয়ে শোনা কখনোই উচিত নয়। তোমরা নিজের পঠন পাঠনে তৎপর থাকো, তখন এই পদ প্রাপ্ত করতে পারবে। পাঠশালাতে যে সকল ভালো স্টুডেন্ট থাকে তারা খুব ভালোভাবে পঠন পাঠন করতে থাকে, পরীক্ষার সময় বিশেষ করে একান্তে গিয়ে পঠন পাঠন করে যে অনুত্তীর্ণ না হয়ে যায়, অনুত্তীর্ণ হয় যারা তারা ধাক্কা খেতে থাকে। বাবা বলেন যে যতটা সম্ভব এক বাবার স্মরণে থাকো, স্বজনের সাথে সাজানের সাথে বা বাগদান হয়েছে, ব্যাস ছাপ লেগে গেছে। আচ্ছা, আজ বিবাহ করলো, কাল স্বামী মারা গেল, সমগ্র জীবন তাকেই স্মরণ করতে থাকবে, এখন ওরা তো পতিত বানায়। বাবা বলেন
তো দেহধারী পতিরা কেউ না আমাদের পতিত বানায়। এখন বাবা বলছেন আমি তোমাদেরকে স্বর্গের মালিক বানাই, তাহলে এরূপ পিতাকে কতই না স্মরণ করা উচিত। মায়া তোমাদের যোগ ছিন্ন করে অনেক প্রচেষ্টা করবে, কিন্তু তোমাদের বাহাদুর হতে হবে। সংকল্প অনেক তুফান আনবে যা অজ্ঞান কালেও আসতো না। যেমন বৈদ্যরা বলে যেহেতু ভয় পাবেন না, এরকম নয় ভীত হয়ে অন্য ওষুধই করবে না। বাবাও বলেন ভীত হয়েও না, মনের মধ্যে মনসার তুফান অনেক আসবে, কিন্তু কর্মেন্দ্রের দ্বারা কোনো বিকর্ম করবে না। একে অপরকে জ্ঞান শুনিয়ে কল্যাণ করতে হবে। বাবা অনেক বোঝান যে তোমরা নিজেদের আনন্দে আমোদিত থাকো, ঘরে গীতা পাঠশালা খোলো, চ্যারিটি বেগান্স অ্যাট হোম, বাচ্চাদেরকেও স্বর্গের মালিক বানাও। বাবা স্ত্রী সন্তান রচনা করে সুখের জন্য। তোমরা জানো যে আমরা ভবিষ্যতের জন্য উপার্জন করছি, তাহলে কেন না স্ত্রী সন্তানদেরকেও করব। ওদেরকেও বারে বারে বলো ব্যবসা বা কাজ কারবার ইত্যাদি যা করার সব কিছু করো, কিন্তু বাবাকে স্মরণ করতে থাকো। এই অভ্যাস এমনই হয়ে যাবে যে পরবর্তী সময়ে বিনাশের সময় এক বাবার ওই কথা স্মরণে আসবে। বাবা বলেন তোমরা সকলে এখন বানপ্রস্থ অবস্থাতে রয়েছ, সবাইকে আমার কাছে আসতে হবে। আমি এসেছি নিয়ে যাওয়ার জন্য, তোমাদের ডানা ভেঙে গেছে। সন্ন্যাসীরা তো ব্রহ্মতত্ত্বকে স্মরণ করবে, তারা বাবাকে স্মরণ করতে পারে না। হ্যাঁ, যারা দেবতা ধর্মের হবে তারা মানবে আর শিব বাবাকে স্মরণ করতে লেগে পড়বে। ব্রাহ্মণ না হওয়া পর্যন্ত দেবতা হতে পারবে না। বর্ণের তো ডিগবাজি এটা না, শূদ্র বর্ণে ছিলে এখন ব্রহ্মার দ্বারা ব্রাহ্মণ হয়ে ঠাকুর দাদার উত্তরাধিকার প্রাপ্ত করছো। শূদ্র থেকে ব্রাহ্মণ হয়েছ, এরপর আমরা নতুন দুনিয়ার মালিক হয়ে যাব। ব্রাহ্মণ হলো সব থেকে উচ্চ, ব্রাহ্মণদের কেশ শিক্ষা থাকে তাই না? আমরা ডিগবাজি খেলি, এতে 84 জন্মের জ্ঞান সেকেন্ডে প্রাপ্ত হয়। তীর্থক্ষেত্রে দণ্ডি কাটতে কাটতে যায় ডিগবাজিরই মতো, যা আর মতো আর পা এক জায়গায় আসে। এতখানি মহত্ত্ব তার, অত্যন্ত ভক্তিভাবের সাথে যায়। আজকাল তীর্থক্ষেত্র সুরা ইত্যাদি পান করতে থাকে, অভ্যাস ছাড়তে পারে না, তাই লুকিয়ে বোতল নিয়ে যায়। বাবা হলেন সব কিছুরে অনুভবী, অনুভবী রথ নিয়েছেন বাবা। তো বাবা শিব বাবা ব্রহ্মা বাবাকে অনুভবী রথকেও নিয়েছেন, অনুভবী রথ নিয়েছেন বাবা। এনাকেও বাবা বলেন তুমি তো অনেক গুরু করেছিলে, সৎসঙ্গ করেছিলে, কিন্তু এখন সব ভুলে যাও, এখন তো আমি বলবো সেটাই শোনো। তো শিব বাবা ব্রহ্মাকে বলছে ব্রহ্মা বাবা তো জীবনে অনেক গুরু করেছিলেন, 12টা গুরু। শিব বাবা বলছে তুমি এখন সব ভুলে যাই, শুধু এক বাবাকে স্মরণ করো, আমি যা বলবো সেটাই শোনো। ভগবান অর্জুনকে বলেছেন রথ তো বাস্তবেই নেই, রথের রথী হলেন শিব বাবা, তোমরা সবাই হলে অর্জুন, বাকি যে ঘোড়ার গাড়ি ইত্যাদির কোনো কথাই নেই। আর না আছে সেই ধরনের সেনা, সেসব হলো ভক্তি মার্গ, এটা হলো জ্ঞান মার্গ। ভক্তির ডিপার্টমেন্টে হলো আলাদা, জ্ঞান প্রদানকারী হলেন একমাত্র বাবা, বাকি সবাই হলো ভক্ত। সমগ্র দুনিয়াতে যত মানুষ রয়েছে সে সকল আত্মারা বলে ও গড ফাদার, আত্মারা মনে করে যে তিনিই হলেন আমাদের পিতা, তারা এটা জানে। আবার আমাদের লৌকিক বাবাও আছেন, এটা জেনেও তাহলে হ্যাভেনলি গড ফাদারকে স্মরণ করছে না কেন? কেবল দুঃখের সময় কেন স্মরণ করে? বাবা বলেন আমি এত সুখ শান্তি দিই যে দুঃখের সময় তখন আমাকে স্মরণ করে। সুতরাং তোমাদের নিজেদের মধ্যে জ্ঞানের এই কথাগুলি নিয়ে আলোচনা করতে হবে। তো জ্ঞানের কথা নিয়ে কিন্তু আমাদের একে অপরের প্রতি আলোচনা করতে হবে, কারণ নিন্দা পরচর্চা নয়। আত্মীয় পরিজনদের কাছে কিংবা অফিসারদের কাছেও যদি যাও সকলের সাথে যোগাযোগ রাখো, কিন্তু অত্যন্ত যুক্তির সাথে তাদেরকে জ্ঞান রত্নের দান দিতে হবে। বিয়ে শাদিতেও যদি যাও তাও সেবার উদ্দেশ্যে যাবে। তোমরা হলে গুপ্ত হিংসক সেনা, কোনো প্রকারের হিংসা তোমরা করবে না, দুঃখ দেবে না। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছে নমস্কার। সমস্ত আত্মারূপী বাচ্চারা জানায় মাত পিতা বাপ দাদাকে স্নেহ সুমন আর নমস্কার। ধারণার জন্য মুখসার এক নাম্বার। উচ্চ পদ প্রাপ্ত করার জন্য নিজের পঠন পাঠনে তৎপর থাকতে হবে। তো যদি আমরা উচ্চ পদ প্রাপ্ত করতে চাই তাহলে আমাদের পড়াশোনার দিকে ধ্যান রাখতে হবে, তৎপর থাকতে হবে। পর নিন্দা পর চর্চার ব্যর্থ কথা শুনবে না, নিজের সময় ব্যর্থ নষ্ট করবে না। 2 নাম্বার,
একে অপরকে জ্ঞান শুনিয়ে কল্যাণ করতে হবে। কখনোই মনের মধ্যে ওঠা তুফানের বশীভূত হয়ে কর্ম ইন্দ্রের দ্বারা কোনো বিকর্ম করবে না। তো বাবা বলেছেন একে অপরকে জ্ঞান শুনিয়ে কল্যাণ করতে হবে, আর কখনোই মনের মধ্যে ওঠা তুফানের বশীভূত হয়ে কর্ম ইন্দ্রের দ্বারা কোনো বিকর্ম করবে না। বরদান, সর্বশক্তিরূপী বার্থ রাইটকে সর্বসময় কার্যে ব্যবহারকারী মাস্টার সর্বশক্তিমান ভব। সর্বশক্তিরূপী বার্থ রাইটকে সর্বসময় কার্যে ব্যবহারকারী মাস্টার সর্বশক্তিমান ভব। স্পষ্টীকরণ, সর্বশক্তি হলো বাবার ঐশ্বর্য সম্পত্তি, আর সেই সম্পত্তির উপর বাচ্চাদের অধিকার আছে। অধিকার যেরকমভাবে চালাবে সেরকমভাবেই চলবে। এরূপ সর্বশক্তি যখন অধিকারে থাকবে তখনই নাম্বার ওয়ান বিজয়ী হতে পারবে। তাহলে চেক করো যে প্রত্যেকটি শক্তি সময় অনুসারে কার্যে ব্যবহৃত হচ্ছে। তো সমস্ত পরিস্থিতিতে অধিকারের সাথে শক্তিকে ব্যবহার করো। দীর্ঘ সময় কাল ধরে শক্তিরূপী রচনাকে কার্যে ব্যবহার করার অভ্যাস থাকলে তখনই বলা হবে মাস্টার সর্বশক্তিমান। তো দীর্ঘ সময়কাল ধরে শক্তিরূপী রচনাকে কার্যে ব্যবহার করার অভ্যাস থাকলেই তবে তাকে বলা হবে মাস্টার সর্বশক্তিমান। স্লোগান, যে কোনো মহান কার্য সকলের উৎসাহ উদ্দীপনার দ্বারাই সম্ভবপর হয়। বলছে যে কোনো মহান কার্য সকলের উৎসাহ উদ্দীপনার দ্বারাই কিন্তু সম্ভবপর হয়। হ্যাঁ, তো মহান কার্য একার দ্বারা হয় না, সবার সহযোগে কিন্তু উৎসাহ উৎসাহের দ্বারাই উদ্দীপনার দ্বারাই কিন্তু সম্ভব হয়। আচ্ছা, ওম শান্তি, ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মিষ্টি মুরলির জন্য। Oh,